আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইবলিশ শয়তানের সাথে হযরত ঈসা আলাইহিসাল্লামের প্রবল তর্কযুদ্ধ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন, ইবলিশ ঈসা আলাইহিসাল্লামকে পৃথিবীতে আল্লাহ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে আল্লাহ এর মোকাবেলায় কি করেছিলেন। একবার শয়তান হযরত ঈসা আলাইহিসাল্লামের নিকটে এসে বলল, আপনি তো নিজেকে সত্যবাদী বলে মনে করেন, তাহলে আপনি উপরে উঠে নিচে লাফিয়ে পড়ুন দেখি। উত্তরে ঈসা আলাইহিসাল্লাম বললেন, তোমার অমঙ্গল হোক, আল্লাহ কি এ কথা বলেননি যে, হে আদম সন্তান, তোমরা আমার নিকট মৃত্যু কামনা করবে না, কেননা আমি যা চাই তাই করে থাকি। শয়তান 10 বছর কিংবা 2 বছর যাবত ঈসা আলাইহিসাল্লামের সাথে ইবাদত বন্দেগি করতে থাকে। একদিন তারা এক পাহাড়ের ওপরে অবস্থান করছিলেন। তখন শয়তান ঈসা আলাইহিসাল্লামকে বলল, আমি যদি এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ি, তাহলে আমার তকদিরে যা লেখা আছে তার কি কোনো ব্যতিক্রম ঘটবে? ঈসা আলাইহিসাল্লাম উত্তরে বললেন, আমি আল্লাহকে পরীক্ষা করার ক্ষমতা রাখি না, বরং আল্লাহর যখন ইচ্ছা আমাকে পরীক্ষা করে থাকেন। ঈসা আলাইহিসাল্লাম এতক্ষণে চিনতে পারলেন যে এই ব্যক্তি শয়তান ছাড়া আর কিছুই নয়, সুতরাং তিনি তাকে তাড়িয়ে দিলেন। আবু উসমান রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, একদা হযরত ঈসা আলাইহিসাল্লাম এক পাহাড়ের ওপরে সালাত আদায় করছিলেন, এমন সময় তার নিকট ইবলিশ এসে বলল, আপনি কি এই দাবি করে থাকেন যে প্রতিটি বিষয়ই পূর্ব নির্ধারিত তাকদীর অনুযায়ী সংগঠিত হয়? ঈসা আলাইহিসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, প্রত্যেকটা জিনিসই পূর্ব নির্ধারিত। তখন ইবলিশ বলল, তাহলে আপনি এই পাহাড় থেকে লাফ দিয়ে নিচে পড়ুন এবং বলুন যে এটাই আমার তকদিরে ছিল। ঈসা আলাইহিসাল্লাম বললেন, ওহে অভিশপ্ত শয়তান, আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করতে পারেন, কিন্তু বান্দারা কখনো আল্লাহকে পরীক্ষা করতে পারে না। একদা হযরত ঈসা আলাইহিসাল্লামের সাথে ইবলিশের সাক্ষাৎ হয়। ইবলিশ বলল, হে ঈসা ইবনে মারিয়াম, আপনি দোলনায় শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন, এটা আপনার প্রভুত্বের বড় নিদর্শন। আপনার পূর্বে আর কোনো মানব সন্তান ওই শিশু অবস্থায় কথা বলেনি। ঈসা আলাইহিসাল্লাম বললেন, না, প্রভুত্ব তো একমাত্র ওই আল্লাহর জন্য নির্ধারিত, যিনি আমাকে শিশু অবস্থায় কথা বলার শক্তি দিয়েছেন, এরপর একসময় আমাকে মৃত্যু দেবেন এবং পুনরায় জীবিত করবেন। ইবলিশ বলল, আপনি মৃতকে জীবিত করে থাকেন, এটা আপনার প্রভু হওয়ার বড় প্রমাণ। ঈসা আলাইহিসাল্লাম বললেন, তা কিভাবে হয়? প্রভু তো একমাত্র তিনি যিনি জীবিত করার প্রকৃত মালিক, এবং আমি যাকে জীবিত করি আল্লাহ তাকে মৃত্যু দেন এবং পুনরায় তাকে জীবিত করেন। ইবলিশ বলল, আল্লাহর কসম, আপনি আকাশেরও প্রভু এবং দুনিয়ারও প্রভু। এ কথা বলার সাথে সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিসাল্লাম শয়তানকে নিজের ডানা দিয়ে এক ঝাপটা মেরে সূর্যের কিনারায় পৌঁছে দেন, তারপরে আরেক ঝাপটা মেরে সপ্তম সমুদ্রের তলদেশে পৌঁছে দেন, এমনকি ইবলিশ সমুদ্রের নিচে কাদার সঙ্গে লেগে যায়। সেখান থেকে শয়তান বেরিয়ে এসে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লামকে বলে, আমি আপনার থেকে যে শিক্ষা পেলাম এমন শিক্ষা কেউ কারো থেকে কোনোদিন পায়নি। আবু সালমা সুয়ায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ঈসা আলাইহিসাল্লাম একদা বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করে বাড়ি ফিরছিলেন। একটা গিরিপথ দিয়ে যাওয়ার সময় ইবলিশ তার সামনে এসে পথ অবরোধ করে দাঁড়ায়। ঈসা আলাইহিসাল্লাম ঘুরে গেলে সে আবার সামনে এসে দাঁড়ায় এবং বলতে থাকে, হে ঈসা, আপনার জন্য অন্য কারো দাসত্ব করা শোভা পায় না। এই কথাটি শয়তান বারবার ঈসা আলাইহিসাল্লামকে বলতে থাকে। ঈসা আলাইহিসাল্লাম শয়তানের হাত থেকে ছুটে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। ইবলিশ বারবার একথাই বলছিল যে, হে ঈসা, কারো দাস হওয়া আপনাকে মানায় না। শেষ পর্যন্ত তিনি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেন। তখন জিবরাইল আলাইহিসাল্লাম ও মিকাইল আলাইহিসাল্লাম সেখানে এসে হাজির হলেন। ইবলিশ তাদেরকে দেখা মাত্র থেমে গেল। কিছুক্ষণ পর ওই গিরিপথেই ইবলিশ ঈসা আলাইহিসাল্লামের সামনে উপস্থিত হল।
তখন ফেরেস্তা দুজন ঈসা আলাইহিসাল্লামকে সাহায্য করার জন্য এগিয়ে আসলেন। হযরত জিব্রাইল আলাইহিসাল্লাম তার ডানা দিয়ে ঝাপটা মেরে ইবলিশকে বাতনে ওয়াদিতে নিক্ষেপ করে দেন। ইবলিশ সেখান থেকে উঠে পুনরায় ঈসা আলাইহিসাল্লামের কাছে এলো। সে ধারণা করল ফেরেস্তা দুইজনকে যা হুকুম করা হয়েছিল তা পালন করে তারা চলে গেছেন, আর ফিরে আসবেন না। সুতরাং ইবলিশ ঈসা আলাইহিসাল্লামকে পুনরায় বলল, আমি আপনাকে ইতোপূর্বেই বলেছি, দাস হওয়া আপনার জন্য শোভনীয় নয়, আপনার ক্রোধ কোনো দাসের ক্রোধ নয়। আমি আপনাকে এমন এক বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছি যা আপনার জন্য লাভজনক। আমি শয়তানদেরকে হুকুম দেব, তারা আপনাকে প্রভু মানবে। মানুষ যখন দেখবে জিনরা আপনাকে প্রভু মানছে, তখন মানুষও আপনাকে প্রভু বলে মানবে এবং আপনার ইবাদত করবে। আমি এ কথা বলছি না যে আপনি একমাত্র মাবুদ, আর কোনো মাবুদ নেই। আমার কথা হচ্ছে আল্লাহ থাকবেন আসমানের মাবুদ, আর আপনি হবেন দুনিয়ার মাবুদ। ইবলিশের মুখে এ কথা শোনার পর ঈসা আলাইহিসাল্লাম আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেন এবং উঁচু আওয়াজ করেন। তখন হযরত ইসরাফিল আলাইহিসাল্লাম ওপর থেকে নিচে নেমে আসেন। জিব্রাইল ও মিকাইল ফেরেস্তাদ্বয় তার দিকে লক্ষ্য করেন। ইবলিশ থেমে যায়। অতপর ইসরাফিল আলাইহিসাল্লাম তার ডানা দিয়ে ইবলিশকে আঘাত করেন এবং আইনুস শামসে নিক্ষেপ করেন। কিছুক্ষণ পর দ্বিতীয়বার আঘাত করেন। এরপর ইবলিশ সেখান থেকে অবতরণ করে ঈসা আলাইহিসাল্লামকে একই স্থানে দেখতে পায় এবং তাকে উদ্দেশ্য করে বলে, হে ঈসা, আজ আমি আপনার জন্যই দারুণ কষ্ট ভোগ করছি। তারপর ইবলিশকে আইনুস শামসে নিক্ষেপ করা হয়। সেখানে ইবলিশ সাত রাজাকে দেখতে পায় আর তাকে তাতে ডুবিয়ে দেয়। বর্ণনাকারী বলেন, এরপর ইবলিশ কখনোই ঈসা আলাইহিসাল্লামের নিকটে আসেনি। আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে অতপর ইবলিশের নিকট তার দলবল শয়তানরা জমায়েত হয় এবং বলে, হে আমাদের সর্দার, আজ আপনাকে খুবই ক্লান্ত শ্রান্ত মনে হচ্ছে। ইবলিশ হযরত ঈসা আলাইহিসাল্লামের প্রতি ইঙ্গিত করে বলল, তিনি হচ্ছেন আল্লাহর নিষ্পাপ বান্দা, তার ওপর প্রভাব বিস্তার করার সাধ্য আমার নেই, তবে তাকে কেন্দ্র করে আমি অনেক মানুষকে বিপদগামী করব, বিভিন্ন প্রকার কামনা বাসনা তাদের মধ্যে জাগিয়ে তুলব, তাদেরকে নানা দলে উপদলে বিভক্ত করব, তারা তাকে ও তার মাকে আল্লাহর আসনে বসাবে। কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিসাল্লামকে ইবলিশের ধোকা থেকে হেফাজত করাকে তার অনুগ্রহ হিসেবে উল্লেখ করে বলেন, হে মারিয়াম তনয় ঈসা, তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরণ কর। পবিত্র আত্মা অর্থাৎ জিব্রাইল ফেরেস্তা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করেছিলাম, হিকমত তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম। তুমি কর্দম দ্বারা আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করতে এবং তাতে ফুৎকার দিতে, ফলে আমার অনুমতিক্রমে তা পাখি হয়ে যেত। জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করতে। আমি তোমা হতে বনি ইসরায়েলকে নিবৃত রেখেছিলাম। তুমি যখন আমার নিকট স্পষ্ট নিদর্শন এনেছিলে, তখন তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলেছিল যে এ তো সুস্পষ্ট জাদু। সূরা মায়দা আয়াত 110। আমি গরিব ও মিসকিন লোকদেরকে তোমার একান্ত ভক্ত ও সাথী বানিয়েছি, যাদের ওপরে তুমি সন্তুষ্ট। এমন সব শিষ্য ও সাহায্যকারী তোমাকে দিয়েছি যারা তোমাকে জান্নাতের পথ প্রদর্শনকারী রূপে পেয়ে সন্তুষ্ট। জেনে রেখো, ওই গুণ দুটি বান্দার জন্য প্রধান গুণ। যারা এই গুণ দুটি নিয়ে আমার কাছে আসবে, তারা আমার নিকট সবচেয়ে উৎকৃষ্ট ও মনোনীত বান্দা হিসেবে গণ্য হবে। বনি ইসরায়েলরা তোমাকে বলবে, আমরা রোজা রেখেছি কিন্তু তা কবুল হয়নি, আমরা নামাজ পড়েছি কিন্তু তা কবুল হয়নি, আমরা দান সৎকা করেছি কিন্তু তা মঞ্জুর হয়নি, উটের কান্নার মতো করুণ সুরে কেঁদেছি কিন্তু আমাদের কান্নার প্রতি কোনো দয়া প্রদর্শন করা হয়নি। এসব অভিযোগের জবাব তাদের কাছে জিজ্ঞেস করো, এমনটা কেন হলো,
কোন জিনিসটা আমাকে এসব কবুল করা থেকে বাধা দিয়েছে? আসমান ও জমিনের সমস্ত ধন ভাণ্ডার কি আমার হাতে নেই? আমি আমার ধনভাণ্ডার থেকে যেরূপ ইচ্ছা খরচ করে থাকি, কৃপণতা আমাকে স্পর্শ করে না। আমি কি প্রার্থনা শ্রবণের ক্ষেত্রে সর্বোত্তম এবং দান করার ব্যাপারে সবচেয়ে উদার সত্তা নই? না, আমার দান অনুগ্রহ সংকুচিত হয়ে গেছে। দুনিয়ার কেউ কারো প্রতি অনুগ্রহশীল হলে সে তো আমার দয়ার কারণেই তা করে থাকে। হে ঈসা ইবনে মারিয়াম, ওই সম্প্রদায়ের লোকদের অন্তরে আমি যেসব সদ্গুণ প্রদান করেছিলাম, তারা যদি সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাত, তাহলে আখিরাতের জীবনের ওপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিত না এবং বুঝতে পারত যে কোথা থেকে তাদেরকে দান করা হয়েছে। আর তারা এটাও বিশ্বাস করত যে মনের কামনা বাসনাই তাদের বড় দুশ্মন। তাদের রোজা আমি কিভাবে কবুল করি? যখন হারাম খাবার গ্রহণের মাধ্যমে তারা শক্তি সঞ্চয় করেছে, তাদের নামাজ আমি কিভাবে কবুল করি? যখন তাদের অন্তর ওইসব লোকদের প্রতি আকৃষ্ট করা যারা আমার বিরোধিতা করে এবং আমার নিষিদ্ধ বস্তুকে হালাল জানে, কি করে তাদের দান সৎকা আমি মঞ্জুর করি? যখন তারা মানুষের ওপর জুলুম করে অবৈধ পন্থায় তাদের সম্পদ ছিনিয়ে নেয়, হে ঈসা, আমি ওইসব লোকদেরকে যথাযথ প্রতিদান দেব। হে ঈসা, তাদের কান্নায় আমি কিভাবে দয়া দেখাব? যখন তাদের হাত নবীদের রক্তে রঞ্জিত, এ কারণে তাদের প্রতি আমার ক্রোধ অতিমাত্রায় বেশি। হে ঈসা, যেদিন আমি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছি, সেদিনই আমি এই বিষয়টি চূড়ান্ত করে রেখেছি যে যে ব্যক্তি আমার দাসত্ব কবুল করবে এবং তোমার ও তোমার মা সম্পর্কে আমার বাণীকে সঠিক বলে মেনে নেবে, তাকে আমি তোমার ঘরের প্রতিবেশী বানাবো, সফরের সাথী করব এবং অলৌকিক ঘটনা প্রকাশে তোমার শরিক করব। যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি, সেদিন এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা করে রেখেছি যে যেসব লোক তোমাকে ও তোমার মাকে আল্লাহর সাথে শরিক করে প্রভু বানাবে, তাদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে স্থান দেব। যেদিন আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি, সেই দিন এই সিদ্ধান্ত চূড়ান্ত করে রেখেছি যে আমি আমার প্রিয় বান্দা মুহাম্মাদের হাতে এ বিষয়টি নিষ্পত্তি করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওপরই নবুয়ত ও রিসালাতের পরিসমাপ্তি ঘটাব। তার জন্ম হবে মক্কায়, হিজরত স্থল হবে মদিনায়, শাম দেশ তার করতলগত হবে। সে কর্কশভাষী ও কঠোর হৃদয় হবে না, বাজারে চিৎকার করে ফিরবে না, অশ্লীল কথাবার্তা বলবে না। প্রতিটি বিষয়ে উত্তম পন্থা অবলম্বনের জন্য আমি তাকে তাওফিক দান করব, সৎ চরিত্রের যাবতীয় গুণাবলী তাকে প্রদান করব। তার অন্তর থাকবে তাকওয়ায় পরিপূর্ণ, জ্ঞান হবে প্রজ্ঞায় সমৃদ্ধ, প্রতিশ্রুতি রক্ষা করা তার স্বভাব, ন্যায় বিচার তার চরিত্র, সত্য তার শরীয়ত, ইসলাম তার আদর্শ, তার নাম হবে আহমদ। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।